টিইউআইআরপিসির বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। এই বৈঠকের মধ্য দিয়ে গঠিত হয় নতুন কমিটি। একই সঙ্গে তাদের দাবিগুলি এখনও পূরণ না হওয়ার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। টিইউআইআরপিসির সভাপতি ড্যানিয়েল বরাকে জানান, লোকসভা নির্বাচনের আগে তাদের দাবি নিয়ে উপমুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়, কিন্তু সেই বৈঠকের পর তাদের দাবির বিষয়ে আর কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তার জন্য রাস্তা অবরোধ করতে যাচ্ছে টিইউআইআরপিসি। বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি। এ অবস্থায় আগামী 27 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য রাস্তা রোকো করতে যাচ্ছে টিইউআইআরপিসি। হাতাই করতে রাস্তা অবরোধে বসবে বলে ঘোষণা দেন টিইউআইআরপিসির সভাপতি ড্যানিয়েল বরাক। আমাদের দাবি দেওয়া যেটা পূরণ হয়নি, লোকসভার আগে মাননীয় উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী আমাদেরকে মিটিং ডেকেছিলো, ওইখানে এসেছিলো। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো অফিসিয়াল কার্যকর হয়নি, তার জন্য আমরা রাস্তা রোকো বা রোড ব্লক করতে যাচ্ছি আমাদের দাবি নিয়ে। কোন সংগঠন আপনাদের? টিইউআইআরপিসি, ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনাস রিটার্নিস পিপল কাউন্সিল। আপনাদের দাবিগুলি কি? আমাদের দাবিগুলি হলো আমাদের রিহ্যাবিলিটেশন, যারা একজন দুজন করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তারা এখনও টোটালি পাইসনে কম আছে, এবং এনএলটিএনবি প্যাকেজের স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ বলে যেটা সেখানে 5টা জায়গাতে দিয়েছিল, এখানে এখনও কোনো একটা ঘর নাই, কোনো একটা স্পেশাল নাই। আর যেটা প্রজেক্ট চলছে এটা পেন্ডিং, আর ক্যাশ পেন্ডিং রয়ে গেছে। এরপরে যারা 95 থেকে রিপোর্টস আসেছে তাদের অনেক পেন্ডিং কিছু পায়নি, এরকম আছে অনেক কিছু আছে। ওই দাবিগুলোর মধ্যে ধরো না ফ্রি এডুকেশন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।